মাই ডিওর স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলায়াম লার্নিং আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশনের আমরা বাই এবং উইথ কোথায় বসে বিটুইন এবং এমন কোথায় বসে এই বিষয়ে জানবো এবং সমস্ত কনফিউশন দূর করবো দেখো বাই বসবে দ্বারা বা দিয়ে অর্থে যদি ব্যক্তি বোঝায় তাহলে বসবে বাই ব্যক্তিতে বাই ভালো করে মনে রাখবে ম বাই মানে এখানে ব আসছে এখানে ব আসছে মানে ব্যক্তিতে বাই আর বস্তুতে কি বসবে বস্তুতে হচ্ছে উইথ বসবে এটা তোমরা মনে রাখবে অর্থাৎ ব্যক্তির দ্বারা বোঝালে বাই বস্তুর দ্বারা বোঝালে উইথ বিটুইন হচ্ছে দুয়ের মধ্যে বিটুইন মানে হচ্ছে টুইন মানে বিটুইন মানে হচ্ছে দুয়ের মধ্যে আর এমন মানে হচ্ছে দুয়ের অধিকের মধ্যে বোঝাতে কি বসবে এমন বসবে এক্সাম্পল দেখো উই সি আমরা দেখি আওয়ার আইস কী দিয়ে আমাদের চোখ দিয়ে তাহলে আমরা এখানে কী ইউজ করবো উইথ ইউজ করবো কেন সেটা ব্যক্তি বোঝাচ্ছে না চোখ আমাদের শরীরে একটা অঙ্গ বোঝাচ্ছে সেটাকে আমরা একটা বস্তু হিসেবে কাউন্ট করবো তাই আমরা বলবো কি উইথ নেক্সট দেখো হি কিল্ড স্নেক সে একটা সাপ মেরেছিল ড্যাস স্টিক কি দিয়ে স্টিক দিয়ে তার মানে স্টিক হচ্ছে একটা বস্তু তার মানে আমরা এখানেও কি ইউজ করবো উইথ ইউজ করব নেক্সট দেখো এ টাইগার ওয়াজ কিল্ড ড্যাস মি একটা আমার দ্বারা একটা বাঘ মারা হয়েছিল আমার ব্যক্তি বোঝাচ্ছে মানে কি বসবে বাই বসবে আশা করি তোমাদের ডাউটস ক্লিয়ার হলো নেক্সট দেখো উই রাইট আমরা লিখি ড্যাস পেন্স উইথ পেন্স হবে কেন পেন একটা বস্তু তাহলে বাই এবং উইথের কনফিউশন আশা করি দূর হলো চারটে এক্সাম্পলের মধ্যে দিয়ে এবার নেক্সট দেখো হি ডিভাইডেড ম্যাঙ্গোজ সে আমগুলি ভাগ করেছিল টু বয়েজ টু মানে বিটুইন দুজনের মধ্যে ভাগ করে দিয়েছিল দুজন বালকের মধ্যে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো দ্য বয়েজ ওয়ার কোয়ারলিং ড্যাস দেম সেলফ মানে পালকেরা ঝগড়া করছিল তাদের মধ্যে মানে কি নিজেদের মধ্যে ঝগড়া করছিল তার মানে আমাদের সেলফ আর এখানে বয়েজ মানে দুয়ের অধিক প্লুরাল বোঝাচ্ছে তাহলে আমরা কী বলবো তাহলে আমরা এখানে বলবো হচ্ছে অ্যামাং নেক্সট দেখো দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স ড্যাশ নিউ ইয়র্ক লন্ডন অ্যান্ড প্যারিস তাহলে আমরা কি বলতে পারি আমরা এখানে বলবো হচ্ছে বিটুইন দেখো এইখানে যখন ডিফারেন্স বোঝাবে ডিফারেন্স কথাটা বোঝাবে তারপরে সাধারণত বিটুইন ইউজ হয় তো এ হচ্ছে তোমাদের বাই উইথ বিটুইন এবং অ্যামংয়ের ভিডিও আশা করছি ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে তাকে হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থেকো ধন্যবাদ